হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পাবদা মাছ ভুনা রান্না করে দেখাবো। তো আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছটা রান্না করতে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা হাফ চা চামচ করে নিয়ে নিয়েছি এবং হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো এক চা চামচ করে নিয়েছি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি পাবদা মাছটা ভুনা করি। একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে নিব। এখন এই মাছের তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এই মশলার মধ্যে আমি এখন কিছুটা পানি দিয়ে দিব। এখন এই মশলার মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিব। এখন আমি মশলাটার মধ্যে মাছগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। পাবদা মাছ নরম মাছ, তো এটাকে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আমি এভাবে হিটটা মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য রান্না করব। এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিব।
আমি এভাবেই নামিয়ে ফেলবো, তো আপনারাও ঠিক আমার মতো রান্না করতে পারেন। আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।